হ্যালো ফ্রেন্ড, আমি অজিন্ত। আমি চলে এসেছি নতুন ইউটিউব চ্যানেল টুসাইড কিচেনে। আমার সাথে একটা নতুন রেসিপি শেয়ার করবো, সেটা হচ্ছে ধনিয়া চিকেন বানিয়ে দেখাবো। তো সেটা বানানোর জন্য ক্লিক করে আসুন, দেখাই। তার আগে একটা কথা জানি, আমার চ্যানেল দেশের ভিডিও ছাড়াচ্ছে, আমার যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করুন, বেশি বেশি করে শেয়ার করুন। আর আমার চ্যানেল যদি আমি নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দিন, নিচে বেল নোটিফিকেশনটা অ্যালার্ট করে দেবেন, যাতে আমার ভিডিও আপনাদের কাছে আগে পৌঁছে যায়। চলুন তাই ধনিয়া চিকেন বানাতে ক্লিক করে আসুন, দেখাই। চিকেন মারাতে কি কি বোন লাগাচ্ছি তাহলে দেখিয়ে দিই। এখানে আমি 1.5 কিলোর মতো চিকেন নিয়ে নিয়েছি, এখানে আমি পনের মতো রসুন বেটে নিয়েছি, পনের মতো আদা বেটে নিয়েছি, এখানে একটা টমেটোকে সোজা সোজা কেটে নিয়েছি, একটা লেবুকে চারকাতি করে কেটে নিয়েছি, চারটে কাঁচা লঙ্কা ছিঁড়ে নিয়েছি, কিছুটা টক দই নিয়েছি, এখানে কিছুটা পরিমাণ পেঁয়াজ কুচি করে নিয়েছি, এখানে ধনিয়া পাতা আর কাঁচা লঙ্কা দুটোকে পেস্ট করে নিয়েছি, সর্ষের তেল নিয়েছি পরিমাণ মতো, সাদা তেল নিয়েছি পরিমাণ মতো, কর্নফ্লাওয়ার নিয়েছি অল্প সামান্য, অল্প সামান্য চিনি নিয়েছি, এখানে আমি পেঁয়াজ পেস্ট করে নিয়েছি, এখানে আমি লবণ নিয়েছি অল্প সামান্য, এখানে আমি হচ্ছে লঙ্কা গুঁড়ো নিয়েছি, জিরে গুঁড়ো নিয়েছি, হলুদ গুঁড়ো নিয়েছি, ধনে গুঁড়ো নিয়েছি। চলুন তাহলে রেসিপিটা শুরু করি। এবার চিকেনটা আমি মাখিয়ে নেবো, সেই জন্য এর মধ্যে আমি রসুন বাটা, আদা বাটা, লেবুর রসটা নিংড়ে দেবো, টক দইটা দিয়ে দেবো, কর্নফ্লাওয়ারটা দিয়ে দেবো, লবণ দিয়ে দেবো, সামান্য হলুদ গুঁড়ো দিয়ে দেবো, জিরে গুঁড়ো দিয়ে দেবো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, পেঁয়াজ বাটাটা দিয়ে দেবো। এবার সবগুলো ভালো করে মাখিয়ে নেব। মেখে নিয়েছি আমি, এটা এবার ভেজে নেবো। গ্যাসটা জ্বলে কড়াটা বসিয়ে দিই, কড়াটা গরম হয়ে গেছে, এরপর দিয়ে তেল দিয়ে দেবো। তেলটা গরম হয়ে গেছে, এর মধ্যে চিকেনগুলো দিয়ে দেবো। গ্যাসটা গরম হয়ে গেছে, এর মধ্যে আমি সর্ষের তেল দিয়ে দেবো। কড়াটা গরম হয়ে গেছে, তেলটা দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে, চিনি দেবো। তেলটা গরম হয়ে গেছে, এর মধ্যে আমি চিনিটা দিয়ে দেবো। এর মধ্যে আমি কাঁচা লঙ্কাটা, লবণ দিয়ে দেবো, ভালো করে নিয়ে লাল লঙ্কা ভেজে দেবো। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এর মধ্যে আমি রসুন বাটাটা, আদা বাটাটা দিয়ে দেবো, ভালো করে নেড়ে চেড়ে একটু ভেজে নেবো। টমেটো কুচিটা দিয়ে দেবো, পেঁয়াজ যেটা পেস্ট করে রেখেছিলাম কিছুটা পরিমাণ রেখে দিয়েছিলাম ওটা দিয়ে দেবো, ভালো করে নেড়ে ভেজে নেবো। মশলাটা ভাজা হয়ে গেছে, মধ্যে লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, অল্প সামান্য হলুদ গুঁড়ো দেবো, সামান্য জল দিয়ে দেবো, ভালো করে মেঘে লঙ্কাটা কষে নেবো। মশলাটা কষিয়ে নিয়েছি, মশলা থেকে তেল ছেড়ে গেছে, মধ্যে আমি যে মশলাটা মাংসটা মাছ রেখেছিলাম সেই জলটা দিয়ে দেবো, ভালো করে মেয়েছে একটু কষে নেবো। মশলাটা বসানো হয়ে গেছে, এবার আমি চিকেনটা ভেজে রেখেছি, সেটা দিয়ে দেবো, ভালো করে মেয়েছে কষে নেবো। এর মাংসটা হয়ে গেছে, এর মধ্যে আমি এবার ধনে পাতা আর কাঁচা লঙ্কা পেস্টটা দিয়ে দেবো, ভালো করে নেড়ে চেড়ে নেব। ধনিয়া চিকেন রেসিপিটা রেডি হয়ে গেছে, এটা আমি নামিয়ে নেব। দেখুন, আমার ধনিয়া চিকেন রেসিপিটা রেডি হয়ে গেছে। রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন, আর প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন এবং আমাদের পাশে থাকবেন। চলুন তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।